নমস্কার বন্ধুরা, বেঙ্গল আরবের চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবিরা স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের দ্বিতীয় বর্ষের ছাত্র। তো আর কদিন পরেই আমাদের নিট রেজাল্ট বেরিয়ে যাবে। এই মণিপুরে নিটের প্রবাবল ডেট অ্যানাউন্স হয়ে গেছে, আর সেইটা হয়ে যাওয়ার পর আমাদের নিটের রেজাল্টটাও অ্যানাউন্স হয়ে যাবে। তো তার আগে আমাদের সকলেরই মনে যথেষ্ট দ্বন্দ্ব আছে যে আমাদের সিলেকশন হবে কি হবে না। আমরা আমাদের মার্কসটা কিছুটা ক্যালকুলেট করে রেখেছি, আর সেই হিসাবে আমাদের কোন কলেজ হতে পারে, কলেজ হতে পারে না, সেগুলো আমরা এক্সপেক্টেড কাট অফ দেখে নিজেদের আপাতত বিচার করার চেষ্টা করছি। তো এর আগে আমি আয়ুষ কলেজগুলোর কাট অফ ভিডিও বানিয়েছিলাম যে কি এক্সপেক্টেড কাট অফ হতে পারে 2023 সালে। তো আমাকে অনেকেই বলেছো তোমরা যে দাদা, MBBS কলেজগুলোর এক্সপেক্টেড কাট অফও যদি বাড়ানো যায়। তো আগের বছর মূলত আমি এই MBBS কলেজ নিয়ে কাউন্সিলিং কোনোরকম করাইনি, কোনো ভিডিও পাবলিশ করিনি MBBS কাউন্সিলিং রিগার্ডিং। বাট এবছরে আমি MBBS BDS যে কাউন্সিলিং হয় সেটারও ভিডিও বার করবো, আয়ুষ কাউন্সিলিং যেটা হয় সেটারও ভিডিও বার করবো। তার আগে আমরা জেনে নেব যে 2022 সালে কী কাট অফ গেছিলো বিভিন্ন কলেজগুলোর ক্ষেত্রে। বিকজ তোমরা যদি এই কাট অফগুলো জেনে রাখো, তাহলে তোমরা নিজেরাও এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে সেটা অনেকটা এস্টিমেট করে নিতে পারো। বিকজ আমি যেটা বলেছিলাম যে কাট অফটা খুব বেশি মাস ইনক্রিজ হয় না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো হতে পারে, বা সবসময় সেটা নয়। যেমন আমি যে বছর দিয়েছিলাম সে বছর খুব মাস ইনক্রিজ হয়েছিল, বাট তারপর থেকে কাট অফটা খুব বেশি ইনক্রিজ হয় না, জেনারেলি 2-5 মার্কস জেনারেলি ইনক্রিজ হয়ে থাকে। সেটা বিভিন্ন কলেজ টু কলেজ ভ্যারি করে থাকে। যে কলেজগুলো জেনারেলি উপরের দিকে থাকে, ফার্স্ট চয়েসে থাকে, সেই কলেজগুলোর ক্ষেত্রে কাট অফ মার্কস 2-5 মার্কস, ম্যাক্সিমাম 10 মার্কস ইনক্রিজ করতে পারে, ঠিক আছে। তো সেটা খুব বেশি ফারাক আসে না। তো আপাতত আমি কয়েকটা পরপর ভিডিও বার করবো, আশা করছি তোমাদের এই সিরিজটা ভালো লাগবে। এই সিরিজে আমি মূলত ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল কলেজগুলোর 2022 সালে কী কাট অফ গেছিলো, তার সাথে 2023 সালে কী এক্সপেক্টেড কাট অফ হতে পারে সেই রিগার্ডিং ভিডিওগুলো পরপর পাবলিশ করবো। এক্ষেত্রে হয়তো পরপর সব MBBS কলেজ বা BDS কলেজ নাও হতে পারে। MBBS, BDS, BMS, BHMS এখানে মূলত যে কলেজগুলোকে ফার্স্ট চয়েসে ফার্স্ট প্রেফারেন্সে রাখা হয়ে থাকে, সেই কলেজগুলো আমি চেষ্টা করব যতটা আগে দিয়ে দেওয়ার। আর রেজাল্টটা যদি একটু দেরিতে বেরোয়, হয়তো যদি একটু টাইম থাকে, তাহলে চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গলের যত মেডিকেল কলেজ আছে সবকটারই এই 2022 কাট অফ আর এক্সপেক্টেড কাট অফের ভিডিও বানানোর। সেটা কতটা কী হচ্ছে সেটা পরে দেখা যাবে। আপাতত আমরা এই ভিডিওতে যেটা দেখব, মেডিকেল কলেজ কলকাতা, হয়তো প্রত্যেকটা ছেলে নামও শুনেছো, নাম জেনে থাকো, আর যারা ভালো মার্কস পেয়ে থাকো তাদের প্রত্যেকের ড্রিম কলেজ কলকাতায়, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ আর বেস্ট কলেজ ইন কলকাতা। প্রত্যেকে জেনারেলি এটাকে ফার্স্ট চয়েসে রেখে থাকে, যারা মূলত এই নিটে প্রিপারেশন নেওয়ার পর নিটে ভালো মার্কস পেয়েছে, যারা এবার MBBS BDS কাউন্সিলিংয়ে বসবে, তারা জেনারেলি এই কলেজটাকে ফার্স্ট চয়েসে রেখে থাকে। বাট এখানে কাট অফ প্রচণ্ড হাই যায়, খুব হাই কাট অফ যায়। তো আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব যে 2022 সালে কী কাট অফ গেছিলো, আর তার সাথে আমরা জেনে নেব যে 2023 সালে এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে। তো আসো দেখে নেওয়া যাক। তো এটা হলো নেট 2022-এ রাউন্ড 1-এ কী কাট অফ গেছিলো সেই পুরো র্যাঙ্ক আর মার্কস এখানে আছে। আগে থেকে বলে রাখছি এখানে EWS সিট নেই। তো যে যে সিটগুলো আছে সেগুলো র্যাঙ্ক আর মার্কস আমি এখানে বলেছি। জেনারেল ক্যাটাগরিতে যে লাস্ট সিটটা অ্যালট হয়েছিল রাউন্ড 1-এ, তার র্যাঙ্ক ছিল 4538 আর মার্কস ছিল 650। OBC এতে র্যাঙ্ক ছিল 6298 আর মার্কস ছিল 641। OBC বিতে যে লাস্ট সিটটা অ্যালট হয়েছিল রাউন্ড 1-এ, তার র্যাঙ্ক ছিল 6984 আর মার্কস ছিল 639। SC ক্যাটাগরিতে র্যাঙ্ক ছিল 38431 আর মার্কস ছিল 468। আর ST ক্যাটাগরিতে 214904 আর মার্কস ছিল 370। তোমাদের এবার যে রেজাল্ট বেরিয়েছে, তোমরা এটার এক্সপেক্টে নিজেদের কলেজ অ্যাজিউম করে নিতে পারো যে তোমাদের যদি এ মার্কসে কাছাকাছি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের মেডিকেল কলেজ হয়ে যাওয়ার খুব হাই চান্স আছে। এরপরে নিট 2022 রাউন্ড 2 কাট অফ আগে থেকে বলে রাখছি, যারা মূলত এখানে সিটটা পেয়ে থাকে তারা জেনারেলি কখনো ছাড়ে না। তো এখানে সিট খুব কম থাকে সেকেন্ড রাউন্ডের জন্য, মপ আপ রাউন্ডের জন্য, থাকলেও হয়তো একটা থেকে দুটো থাকে যারা অল ইন্ডিয়া কোটাতে অন্য কোনো ভালো কলেজে চলে যায়, সেক্ষেত্রে কিছু সিট ফাঁকা থাকে। বাট জেনারেলি এখানে ভ্যাকান্ট সিটের সংখ্যা খুবই কম থাকে। তো এই কারণে তোমরা যদি দেখে থাকো এখানে রাউন্ড 2 অবধি শুধুমাত্র জেনারেল আর SC ক্যাটাগরির কয়েকটা সিট ফাঁকা ছিল, সম্ভবত জেনারেল ক্যাটাগরি 3টে আর SC ক্যাটাগরিতে একটাই সিট খুব সম্ভবত ফাঁকা ছিল। তো এখানে যদি দেখো যে জেনারেল ক্যাটাগরিতে যদি 3টে সিট ফাঁকা ছিল, সেখানে যে লাস্ট সিটটা অ্যালট হয়েছিল সেটার র্যাঙ্ক ছিল
4,659 আর মার্কস হলো 649। আর এসসি ক্যাটাগরিতে যে র্যাঙ্ক ছিল সেটা হলো 44,837 আর মার্কস হলো 557। এই দুটো ক্যাটাগরিতে সিট ফাঁকা ছিল আর সেখানে যে লাস্ট সিট অ্যালট হয়েছে সেটা আমি এখানে বললাম। মপ আপ রাউন্ডে মূলত একটাই সিট ফাঁকা ছিল, সেটা জেনারেল ক্যাটাগরি। আর জেনারেল ক্যাটাগরিতে যে লাস্ট সিট অ্যালট হয়েছিল সেটা ছিল 6,927 আর মার্কস ছিল 641। অর্থাৎ তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এখানে কাট অফ প্রচণ্ড ইনক্রিজ করে দেখে খুব হাই যায়। আর মবাবে আগে থেকে বলে রাখছি যে মবাবে তোমরা যেটা দেখছো যে 641 মার্কস, এটা কিন্তু খুবই আনসার্টেন, কারণ মবাবে জেনারেলি এখানে কোনো সিট ফাঁকা থাকে না। ভাগ্যবশত 2022 সালে একটা সিট ফাঁকা থেকে গেছিলো, সেই কারণে রাউন্ড 1 রাউন্ড 2 যে কাট অফ গেছে সেই হিসাবে অনেকটাই কম মার্কস এটা। বাট জেনারেলি এরকম হয় না, তো তোমরা এটাকে ধরো না, তোমরা মূলত রাউন্ড 1 রাউন্ড 2 যে কাট অফ গেছে সেটা হিসাবেই ধরে চলো। আর মবাবে যদি হয়ে থাকে সেটা হলো পুরোপুরি ভাগ্যবশত, যে সিট ফাঁকা থাকবে কি থাকবে না। এবার আমরা যেটা দেখে নেব নিট 2023 এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে। প্রত্যেকবার জেনারেলি বললাম যে 2-3 মার্কস ইনক্রিজ করে থাকে, 5 মার্কস ইনক্রিজ করে থাকে, তো সেই হিসাবে আমরা এক্সপেক্টেড কাট অফ কিছুটা অ্যাজাম্পশন করছি। এবারও কাট অফটা ইনক্রিজ হওয়ার চান্স আছে, বাট খুব বেশি ইনক্রিজ হবে না, যেহেতু প্রথম দিকে সিটগুলো থাকে তো খুব বেশি ইনক্রিজ এখানে হয় না, ঠিক আছে? তো যতটা আশা করা যায় যে জেনারেল ক্যাটাগরিতে তোমাদের মার্কস যদি 650-655 হয়ে থাকে তাহলে তোমরা এখানে শিওরলি একটা সিট পেয়ে যাবে। ওবিসি এতে তোমাদের যদি মার্কস থাকে 645-650 মধ্যে তোমাদের এখানে পেয়ে যাওয়ার খুব হাই চান্স আছে। ওবিসি বিতে সেই মার্কসটা হবে 642-645 মধ্যে। ইডব্লিউএস ক্যাটাগরিতে এখানে কোনো সিট নেই, তো তোমাদের যদি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে থাকে তোমাদেরকে এখানে জেনারেল ক্যাটাগরির জন্য কম্পিট করতে হবে আর সেই মার্কস হিসাবে তোমরা কলেজ পাবে। এসসি ক্যাটাগরিতে তোমাদের এক্সপেক্টেড কাট অফ হতে পারে 575-580 মধ্যে, আর এসটি ক্যাটাগরিতে এক্সপেক্টেড মার্কস হলো 400-420। তো আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। আমি চেষ্টা করব যে ওয়েস্ট বেঙ্গলে যত মেডিকেল কলেজগুলো আছে, প্রথমে চেষ্টা করব যত ইম্পর্টেন্ট মেডিকেল কলেজ আছে সেগুলো MBBS হতে পারে, BDS হতে পারে, BMS হতে পারে, BHMS হতে পারে, ইম্পর্টেন্ট যদি মেডিকেল কলেজগুলো যেগুলো ফার্স্ট প্রায়োরিটি থাকে, ইম্পর্টেন্ট সব মেডিকেল কলেজই, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি যেগুলো থাকে, যেগুলো কাট অফটা আমাদের বেশি জানার আগ্রহ থাকে, আমরা বেশি দেখে থাকি, সেগুলো ভিডিও আগে বানিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখা যাক কতটা হয়, নিটের রেজাল্ট বেরানোর আগে বা পরে, এই কাউন্সিলিং শুরু হওয়ার আগে অবধি যতটা ভিডিও বানানো যায় আমি চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।